ইন্টারনেট দুনিয়া নিরাপদ রাখতে অনলাইন আবর্জনা, পর্ন সাইট, অশ্লীল ভিডিও, ব্যক্তিগত আলাপন, গান, প্যারোডি ইত্যাদি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নজরদারিতে থাকা বিভিন্ন ব্যক্তি, ফেসবুক পেজ পরিচালনাকারী, ইউটিউব চ্যানেলের উদ্যোক্তাদের ডাকা শুরু হয়েছে। এই সংখ্যা শতাধিক হতে পারে। ডিএমপির সাইবার ইউনিট সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে সরকারের উদ্যোগে কয়েক ধাপ 20,000-এর মতো পর্ন ও 200 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। এছাড়া আপত্তিকর ভিডিও আপলোডের অভিযোগে কয়েকজন ইউটিউবারকে ডেকে মুচলেকা নিয়ে এবং কাউন্সিলিং করে ছেড়ে দিয়েছে পুলিশ। যেসব কন্টেন্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেসব অনলাইন থেকে মুছে দিতে বলা হয়েছে তাদের। তবে পর্ন, জুয়া ও আপত্তিকর সাইট বন্ধ করতে গিয়ে সামহোয়ার ইন ব্লগ ও গুগল ডক সহ এর বিভিন্ন সেবার লিঙ্ক বন্ধের অভিযোগ উঠেছে। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃপক্ষ বলেছেন, সামহোয়ার ইন ব্লগ বা প্রয়োজনীয় সাইট ব্লক করা হয়নি। এসব বিষয়ে জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সরকারি পরিচালক জাকির হোসেন খান বলেন, এই ইস্যুতে ইউটিউব বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে অভিযুক্ত নয় এমন কোনো লিংক বা সাইট বন্ধ হয়েছে এমন অভিযোগ পেলে সেই বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। কোনো পোর্টাল ব্যবহার করতে যাতে মানুষের অসুবিধা না হয় সেই ব্যাপারটিকে বিটিআরসি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, সব কিছু চালু রেখে ইন্টারনেটকে কীভাবে নিরাপদ রাখা যায় বিটিআরসি সেই বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এখানকার এজেন্ডা হলো যে কোনো মূল্যে ইন্টারনেটকে শিশুদের ব্যবহারের উপযোগী রাখা, নিরাপদ রাখা। এটা করার জন্য আমরা সমন্বিত উদ্যোগ নিয়েছি, সফলতা আসতে শুরু করেছে। মন্ত্রী আরও জানান, অনলাইনকে জঞ্জালমুক্ত করতে সরকারের কয়েকটি বিভাগ ও সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এসব কাজে জড়িত ব্যক্তি, পেজ ও চ্যানেলের পিছনে কারা আছে তা চিহ্নিত করে তাদের ডাকছে আইন শৃঙ্খলা বাহিনী, সতর্ক করছে, কাউন্সিলিং করছে, এতে করে কাজও হতে শুরু করেছে। চিহ্নিতরা এসব না শুনলে, না মানলে সরাসরি আইনি অ্যাকশন শুরু হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তরুণরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন পরিষ্কার রাখতেই হবে, অনলাইনে যে আবর্জনা তৈরি করবে তাকে গ্রেফতার করা হবে, সরাসরি বন্ধের নির্দেশনা দিতে পারবে ডট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন সাইবার সিকিউরিটি মনিটরিং নামে একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পটির অর্ধেক বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্প থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব কিছু মনিটর করা হচ্ছে। এখান থেকেও বিভিন্ন লিঙ্ক সাইট খুঁজে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ডটের প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে, আগামীতে ডট থেকেও এসব সরাসরি বন্ধ করা হবে। পর্ন সাইট বন্ধের মূল কাজটি ডট থেকে করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তফা জব্বার। জানা যায়, সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা থেকে অনুরোধ পেয়ে এসব বন্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সংশ্লিষ্টদের চিহ্নিত সাইট লিঙ্কগুলো বন্ধের নির্দেশ পাঠায়। বিটিআরসিকে এই সক্ষমতা দেয়া আছে, তবে শীঘ্রই ডট নিজেরাই সরাসরি এসব বন্ধ করতে পারবে। ডাকা হবে আরও অনেককে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে জেসিয়া, সানাই মাহবুব ও সালমান মুক্তাদেরকে ডেকে কথা বলেছি। আগামীতে টুনটুনি, আদ্রিতা, রেশমি, এলাল সহ অনেকেই আমরা ডাকব। যারা অনলাইনে বিতর্কিত কন্টেন্ট ছড়াচ্ছেন তাদের তালিকা করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও জানান, এই উদ্যোগের সফলতা বুঝতে 2-3 মাস সময় লেগে যাবে, সবাই সচেতন হলে কাজ হবে। এদিকে সোমবার 25 ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল বাদামের সঙ্গে যুক্ত 3 জনকে ডেকে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এখনই ভিপিএন বন্ধ নয়, বিকল্প মাধ্যম বা ভিপিএন ব্যবহার করেও বিকল্প পথে বন্ধ করে দেয়া অনেক ওয়েবসাইট ব্রাউজ করা যায়। তবে এই বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কারণ অনেকেই ভিপিএন ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাই আপাতত সরাসরি ব্রাউজিং বন্ধে একটা হয়ে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভিপিএন ব্যবহার করেও বিকল্প পথে বন্ধ করে দেয়া অনেক ওয়েবসাইট ব্রাউজ করা যায়।
সেক্ষেত্রে ভিপিএন সহ বিভিন্ন ব্রাউজার বন্ধেরও দাবির প্রসঙ্গে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি এবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ভিপিএন বন্ধ করা যাবে না, তাহলে অনেক সার্ভিস বন্ধ হয়ে যাবে। আপাতত সরাসরি পর্ন সাইট ব্রাউজিং বন্ধ করা গেলে 70% সফলতা আসবে। আইপি বনাম ডোমেইন ঠিকানা জটিলতা। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে গবেষণা করে থাকে প্রেনিওর ল্যাব। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, সম্ভবত সাইটগুলোর আইপি ঠিকানা ধরে বন্ধ করা হয়েছে। ডোমেইন ধরে বন্ধ করলে সামহোয়্যার ইন ব্লক গুগলের বিভিন্ন সেবার সাইট বা লিঙ্ক বন্ধ হতো না। তিনি আরও বলেন, এখনকার ব্যাকআপ সাধারণত ক্লাউড ভিত্তিক, ক্লাউডে ফ্লোটিং আইপি থাকে এবং তা প্রতিনিয়ত পরিবর্তন হয়। এ কারণে একটা আইপি বন্ধ করতে গিয়ে অনেক সময় অন্য আইপি বন্ধ হয়ে যেতে পারে। দেশে অনলাইন মাধ্যমের জন্য কন্টেন্ট বিষয়ক নীতিমালা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে বলেও মনে করেন আরিফ। কন্টেন্টের মান নির্ধারণের প্রসঙ্গ তুলে ব্যাপারে তিনি জানান, নীতিমালাতেই উল্লেখ থাকবে কোন কন্টেন্ট অনলাইনে যাবে, কোনটা যাবে না। তিনি আরও জানান, বন্ধ করার আগে সংশ্লিষ্ট সাইট কর্তৃপক্ষকে যদি জানানো যায় যে তাদের সাইটের কোনো কন্টেন্ট গ্রহণযোগ্য নয় বা আপত্তিকর, তাহলে তারা নিজেরাও সেটা মুছে ফেলতে পারবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।